আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। ওকে প্রিয় ভাইরা, আমরা এবার একটা জিনিস দেখবো, একদম সিম্পল একটা জিনিস। তো এখানে দেখেন, আমি একটা ইউআরএল দিব, ইউআরএলের যে কোনো ওয়েবসাইট দিব, সেই সমস্ত ওয়েবসাইটের যে টাইটেলটা থাকবে, টাইটেলটা আমার গেট করে নিতে পারবো। তো আমি এখানে আরও একটা নেই, যে google.com নেই। ওকে, তারপরে হচ্ছে গিট হাব নেই। ওকে, তো এটার আমরা মোটামুটি এটার টাইটেল নেওয়া শুরু করি, বা প্রত্যেকটা জিনিস নিতে পারবো আমরা ডাটা স্ক্যাপিংয়ের মাধ্যমে। তো প্রথমে আমরা সিম্পলি আমরা mamorjo.com দিয়ে শুরু করি। তো এখানে আমাদের ইউআরএলটা আছে, আমি এখানে গেট বাটনে ক্লিক করব। গেট বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের এই ডাটা থেকে, এই ইউআরএল থেকে, এই ওয়েবসাইটের ইউআরএল আমি পেয়ে যাব। ওকে, দেখেন চলে আসছে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং সার্ভিস অ্যান্ড ট্রেনিং, আমরাই সেরা মামুরজোর আইটি, এখানে যা ছিল চলে আসছে, ফাইন। এবার আমরা গুগলেরটা নিব, কিসেরটা নিব, গুগলেরটা দেখব। তো গুগলে কী আছে, GOOGLE, গুগল আছে, ফাইন। এবার আমরা গুগলেরটা দিয়ে আবার গেট ডাটা ক্লিক করি, দেখেন google.com চলে আসছে। এখন আমরা গিটেরটা নিব, আমরা গিটটা কপি করি, এখানে দেই এবং চলে আসবে। তো আমরা যে কোনো ওয়েবসাইট থেকে ডাটা আমরা খুব সহজেই ক্যাচ করতে পারবো, একদম সিম্পল, সিম্পল থেকে সিম্পল। তো আমি আপাতত এই একটা জিনিস প্রথমে দেখাচ্ছি যে কীভাবে আমরা টাইটেলটা নিতে পারি। তো টাইটেল নেওয়ার জন্য তেমন কিছুই নাই, চলুন এবার এটা করে দেখি আমরা। ওকে, প্র্যাকটিক্যালে চলি। তো প্র্যাকটিক্যালে যাওয়ানোর জন্য আমি আমার জ্যাম ফোল্ডারটাকে রান করে নেই। প্রথমে জ্যাম ফোল্ডার রান করতে হবে, এক নম্বর স্টেপ হচ্ছে জ্যাম ফোল্ডার রান করতে হবে। রান করে কনফিগে যাবেন, কনফিগে এখান থেকে পিএসপি আইএন এনে যাবেন, যেটা জিনিস চেক করে নিয়ে আসবেন যে অ্যালাউ ফাইল ইউআরএল এটা আছে কি না। এই যে অ্যালাউ ইউআরএল আছে কি না, ফাইন ক্লিক করেন, দেখেন এখানে এটা আছে, ফাইন। এখন এটা কারো অন অফ থাকতে পারে, জিরো থাকতে পারে, তো অন করে দিতে হবে। অন মানে ট্রু থাকলে ফলস, না সরি, ফলস থাকলে ট্রু করতে হবে, কমেন্ট থাকলে কমেন্ট তুলে দিতে হবে। ওকে, মোট কথা এটা অন করে নিতে হবে। ওকে, তো আমরা জানি ট্রু ফলস, ট্রু মানে অন, আবার অন, আবার অন মানে হচ্ছে অন, ঠিক আছে, জিরো মানে হচ্ছে ফলস, যার যেটা থাকে সে সেইভাবে করে নেব। ওকে, ফাইন। যদি এটা করতে চান, এটা করেন, করার পরে আপনাকে কী করতে হবে, অবশ্যই এটা করার পরে, আমার তো করা আছে, দ্যাটস এটাকে আমি সেভ দিলাম না, আপনি সেভ দিবেন, এবং এই অ্যাপাসিটা কী করতে হবে, রিস্টার্ট দিতে হবে। ওকে, ফাইন, এক নম্বর স্টেপ শেষ। দুই নম্বর স্টেপে কী করব, আমরা আমাদের জ্যাম ফোল্ডারে চলে যাব, একটা ফাইল এসটি ডকটিভিতে চলে যাব, এবং এখানে একটা ফোল্ডার নিব যেখানে আমরা ডাটা ক্র্যাপিং করব, ফাইন। এবং এই ডাটাটা আমরা ডাটাবেজে সেভ করে রাখবো, আমরা ডাটাবেজে সেভ করে রাখবো। ওকে, গেট ডাটা নামে একটা ফোল্ডার নিলাম। ওকে, এবং এই ফোল্ডারের ভিতরে আমি একটা সে একটা ফাইল নিলাম, কে গেট ডাটা ফর্ম ডট পিএসপি নামে একটা ফাইল আমি নিলাম, ফাইন। আরেকটা ফাইল নিলাম যে সেভ ডাটা, এস এস সে ভি সেভ ডাটা ডট পিএসপি শেষ। ওকে, ওকে, এখন আমাকে আরেকটা জিনিস করতে হবে, এখানে আমার একটা লাইব্রেরি লাগবে। ওকে, তো লাইব্রেরিটা আমি এখন আমি নিয়ে দেখাচ্ছি, এবং লাইব্রেরিটা কীভাবে ডাউনলোড দিবেন তাও আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো আমি একটা লাইব্রেরি নিয়ে আসি, কম্পিউটার ডাউনলোড করা আছে, এবং কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। তো যে এই ফোল্ডারের ভিতর থেকে আমি এই ফাইলটাকে নিয়ে গেলাম, নিয়ে এসে এখানে রাখলাম। ওকে, রাখার পরে শেষ। এখন আমি এটা কী করবো, আমি ভিসিতে অন করবো, আমার প্রজেক্টে ভিসিতে অন করবো, ফাইন। তো অন করি, ওপেন এ ফোল্ডারে ক্লিক করলাম, এইখান থেকে গেট ডাটা এই ফোল্ডারটাকে অন করলাম, শেষ। এখন আমরা প্রথম অবস্থায় কী করবো, আমরা আমাদের যে ফর্মটা আছে, ফর্মে আমি একটা ফর্ম লিখে ফেলাই, HTML5। ওকে, শেষ। এখন আমরা এখানে লিখি যে MAMUR মামুর জোর আইটি, ফাইন। ওকে, হাদি জামান, ফাইন। ওকে, জাস্ট একটা টাইটেল দিলাম। ওকে, ডাটা স্ক্র্যাপিং। এখন এখানে আমরা কী নিব, একটা ফর্ম নিব। ওকে, FORM ফর্ম, ফর্মটা পোস্ট মেথডটাই নিলাম, ফাইন, শেষ। এখন সে কোথায় চলে যাবে, সে চলে যাবে সেভ ডাটা ডট পিএসপিতে। ওকে, ফাইন। এখন আমার একটা ইনপুট ফিল্ড লাগবে, তাহলে একটা ইনপুট ফিল্ড নিয়ে নেই, INPUT ইনপুট ফিল্ড, ফাইন। সে টাইপ যা হতে পারে, আমি একটা নেম নিয়ে নিলাম, টেক্সট যেতে হবে, NME নেম, নেম ছিলাম বললাম যে URL,
ওকে ফাইন শেষ। এবার একটা বাটন নিয়ে নেই, বিউটিটি বাটন, বাটনটা কি হবে, বাটনটা হবে সাবমিট। তো আমি একটা সাবমিট বাটন নিয়ে নিলাম অ্যান্ড নিলাম গেট কে গেট ডাটা শেষ। যখন এই সাবমিট বাটনে ক্লিক করব তখন সে চলে যাবে সেভ ডাটাটা পিএসপিতে। ওকে তাহলে সেভ ডাটাটা পিএসপিতে চলে আসলাম। এখানে এসে আমি একটা পিএসপি ফাইল লিখি, ওকে ফাইন, পিএসপি ফাইল লিখলাম শেষ। এটা সিম্পল আগের কাজই আমরা করতেছি, ইকো আল্লাহ মোহন টেস্ট করলাম যে আমরা এই ফাইলে আসতে পারছি কি না। ওকে ওকে এবারে আমরা একটু ব্রাউজারে চলে যাই, আমাদের ফাইলের ফোল্ডারের নামটা কি আছে, গেট ডাটা, ফাইন ওকে ফাইন। আমি এখানে আসি অ্যান্ড লিখি যে কে লোকাল হোস্ট অবলিক গেট ডাটা, ফাইন। তো আমি এখন ফর্মটা ওপেন করি, ওপেন করলাম, এখান থেকে একটা ডাটা দিলাম, ইউআরএল দিলাম গেট ডাটা, তার মানে আমার ফাইলটা কাজ করছে। ওকে এখন আমাকে কী করতে হবে, এখন আমাকে এই যে ইনপুট ফিল্ডটা আছে ইনপুট ফিল্ডের ডাটাটাকে ক্যাচ করতে হবে, রাইট। ওকে চলুন আমরা ইনপুট ফিল্ডের ক্যাচ ডাটাটাকে ক্যাচ করি। তো ক্যাচ করার মেকানিজম কি, একটা ভেরিয়েবল রাখতে পারি ইউ আর এল ইকুয়াল ডলার আন্ডারস্কোর পোস্ট, ইকুয়াল ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্ট মেথডের মাধ্যমে নিব, ফাইন ওকে। এখন আমার এখানে পোস্ট মেথডটা কী আছে, নেম আছে ইউ আর এল, তো আমি এখানে ইউ আর এল নিয়ে নিলাম, ফাইন শেষ। এখন আমি কী করব, এটাকে একটু চেক করে দেখবো যে ডাটাটা আসছে কি না, ইউ আর এল এল ওকে ফাইন। এবার এটাকে আমি একটু সেভ দিয়ে দেখি, এটাই তো, হ্যাঁ গেট ডাটা ক্লিক করি, হ্যাঁ ইউ আর এলটা ধরতে পারছি, গুড। এখন আমি কী করব, এখন আমাকে এই যে লাইব্রেরিটা আছে লাইব্রেরিটা আমাকে কী করতে হবে, ইনক্লুড করতে হবে এই ভিতরে, ফাইন। তাহলে আমি ইনক্লুড করে নিই, এটাকে একটু কমেন্ট আউট করে রাখি আপাতত, ফাইন। এখন আইএনসি ইনক্লুড হয়ে গেল, এখন এই ফাইলটাকে আমি এখানে ইনক্লুড করে দিব, ওকে ওকে ফাইন। তো ফাইলটা কপি করি, কপি করে ফাইলটা এখানে নিয়ে যাই, কী করলাম ফাইলটা এখানে ইনক্লুড করে দিলাম, শেষ, সিম্পল শেষ। এখন এই ফাইলের ভিতরে একটা মেথড লেখা আছে, কী মেথড লেখা আছে, গেট ফাইল, একটা মেথড লেখা আছে ফাইল গেট HTML, ফাইল গেট HTML। তো আমি এটা একটু সার্চ করি, একটু দেখি, কন্ট্রোল এফ, এফ আইল ফাইল আন্ডারস্কোর গেট আন্ডারস্কোর কে HTML, এই যে এই দেখেন আমরা কী কী পাবো, এখানে মোটামুটি অনেক কিছু বলা আছে। তো এটা এখন আমার বোঝার খুব বেশি দরকার নেই, আমি শুধু এই ফাইলটাকে নিতে চাচ্ছি, এটা আমরা বোঝার চেষ্টা করলাম, ফাইন। এই মেথডটাকে আমরা নিয়ে নিব, ফাইন। এই মেথডে প্রথমে কী পাঠিয়ে দেবো, মেথডের ভিতরে ইউআরএল পাঠিয়ে দিব, ওকে। তাহলে আমরা চলুন শুরু করি। এখন আমরা কী করব, প্রথমে সে লিখি এই এই মেথডটাকে কল করি, এফ আইল ফাইল আন্ডারস্কোর কে গেট আন্ডারস্কোর HTML, ফাইলটাকে আমরা কল করে নিলাম। কল করে এই স্ট্রিংয়ের ভিতরে, এই এর ভিতরে আমরা আমাদের যে এই ইউআরএলটা আছে ইউআরএলটা পাস করে দিলাম, ওকে ফাইন, দ্যাটস ইট। এখন আমরা চেক করে দেখি যে আমাদের সে কী দিল, গেট টি, আমরা টাইটেল যেহেতু নিব তাহলে লিখি গেট টিআই টিএল টাইটেল ইকুয়াল, ওকে ওকে ফাইন। এখন এ মূলত একটা অবজেক্ট টাইপ ডাটা দিবে না কী দেবে আমি একটু চেক করি, আমরা ভারডাম দিয়ে চেক করার চেষ্টা করি, ভারডাম দিলাম এবং গেট এই যে ফাইল ডাটাটি আছে এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, ওকে ওকে ফাইন। এখন আমরা একটু চেক করে দেখি কী করলাম, দেখুন তেমন কিছুই করি নাই, জাস্ট লাইব্রেরিটাকে ইনক্লুড করছি, এই যে ইউআরএলটা পেয়েছিলাম সেই ইউআরএলটা এখানেকে আমি পাঠিয়ে দিলাম ফাইলের ভিতরে মেথডের ভিতরে, সেই মেথডটা আমাকে কী দিছে কী রিটার্ন করছে সেটা আমি একটু চেক করে নিয়ে নেওয়ার চেষ্টা করি, ওকে চলুন শুরু করি। এবার আমরা এখানে মামুর জোর দিলাম, গেট ডাটাতে ক্লিক করলাম, দেখি সে আমাদের কী দিতে চেষ্টা করে বা সে টোটালটা কী দেয়, সব কিছু অবজেক্ট সে আমাকে দিয়ে দিছে, ওয়াও গ্রেট। এখন আমরা এখান থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস একটা বাই সিঙ্গেল সব কিছু নিয়ে নিতে পারবো। এই দেখেন একটু যদি খেয়াল করি, আপনার ওয়েব প্রোগ্রামিং ক্যারিয়ারে বিশ্বস্ত নাম মামুর জোর আইটি, এটার কী আছে, এটা আমি আছে আছে কন্টেন্টে, কিছু আছে কন্টেন্টে, ওকে। এখন এখানে একটু সার্চ দেই আমরা, যে আমি নিতে চেয়েছিলাম কি টাইটেল, রাইট না, টিআই টিএল টাইটেল, টাইটেল আমি কিছু আছে কিনা একটু চেক করে নেই, এই যে ফাইন, এই যে আরও কী আছে, আপনার ওয়েব প্রোগ্রামিং বিশ্বস্ত নাম মামুর জোর আইটি, ওয়েব প্রোগ্রামিং ক্যারিয়ার বিশ্বস্ত নাম, যেসব স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তো মোটামুটি অনেক কিছু এখানে আমরা পেয়ে গেছি, রাইট না। তো দেখেন এইখানে একটু খেয়াল করেন, ওয়েব ডেভেলপমেন্ট 10
ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস এবং ট্রেনিংয়ে আমরা এসেরা মামুরজোর আইটি। দেখছেন এই জিনিসটা সে কিসে রাখছে? এখানে সে মোটামুটি, এখানে আমরা মোটামুটি অনেকগুলো অ্যারে দেখতে পাচ্ছি, অনেকগুলো বিষয় দেখতে মেকানিজম এখানে দেখতে পাচ্ছি। এ রাখছে মূলত এটাকে টাইটেলে, এটা হচ্ছে কি টাইটেল, এটা হচ্ছে এইচটিএমএলের টাইটেল, এইচটিএমএলের টাইটেল। ওকে, যেহেতু আমরা এখানে কি করছি এইচটিএমএল কল করেছি, এইচটিএমএল ফাইল, সেহেতু আমি এইচটিএমএলটাকে নিব। ওকে, তাহলে এখন নেওয়ার জন্য আমার কী করতে হবে, যেহেতু যেহেতু এটা কি, যেহেতু এটা একটা কী আসছে বলেন তো, কই সরি এটাকে মুছে দেই, যেহেতু এটা কী আসছে এটাকে এবার একটু রিলোড দেই, এটা একটা অবজেক্ট টাইপ আসছে, এখান থেকে আমরা ক্লাস ধরে ধরে অবজেক্ট ধরে ধরে ডাটা নিয়ে আসতে পারবো। ওকে, আমরা আবার একটু চেক করে নেই, সমস্যা নেই। এখন আমি কী করব, এখন এটাকে একটু কমেন্ট করে রাখি, সমস্ত ডাটা পেয়ে গেছি। ওকে, এবার একটু দেখি, ইকো সে গেট আন্ডারস্কোর টাইটেল অবজেক্ট ফাইন্ড খুঁজে বের করবো, ফাইন্ড নামে একটা মেথড আছে, এর ভিতরে আবার ফাইন্ড নামে একটা মেথড আছে এর, এবার তো সেই ফাইন্ড মেথডের মাধ্যমে খুঁজে বের করবো, কী খুঁজে বের করবো, খুঁজে বের করবো TITLE টাইটেল। ওকে ফাইন, এবং সেটা কত ইন্ডেক্স আছে, জিরোতে আছে, দ্যাটস ইট, শেষ। এখন সে যে টাইটেলটা আসবে, টাইটেলটা আমার কী হিসাবে আসবে, টাইটেলটা অনেক সময় আসতে পারে প্লেন টেক্সট, অথবা অনেক সময় আসতে পারে ইনার টেক্সট, তো আমি এখন প্লেন টেক্সট হিসেবে চেক করে নিব, PLAIN প্লেন TXT প্লেন টেক্সট, আমার স্পেলিং ভুল গেছে, PLAIN প্লেন TXT টেক্সট, প্লেন টেক্সট নামে এটা আমি এটা ফাইন্ড আউট করতে চাচ্ছি। ওকে ওকে ফাইন, এবার এটাকে আমি একটু গেট ডাটাতে ক্লিক করি, দেখেন আমাদেরটা, আমরা যে কোডটা কাজ করেছিলাম সেই কোড আসছে, ফাইন, এই দেখেন এই যে আমার এটা আগের করা, এটা আমরা কেবল করলাম, তাই না? এখন আমরা এইটাকে নেই, এই যে এই গিটহাবটাকে যদি আমরা চেক করতে চাই, আমরা গিটহাবটাকেও চেক করে নিয়ে আসি, ফাইন, গেট ডাটা ক্লিক করি, চলে আসছে। তাহলে আমরা পিএইচপির মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের ডাটা মিনিমাম টাইটেলটাকে স্ক্রিপ্ট করতে পারবো, তো ইনশাআল্লাহ অবশ্যই পারবো। এবং আমি একটু হিন্স দিলাম যে এখানে যখন ভার ডাম করেছিলাম তখন যারা বুদ্ধিমানেরা ইশারায় কাফি, তো আমি চেষ্টা করব যে পরবর্তী সময় পাইলে পরবর্তী টাইপ একটা লেসন দেওয়ার চেষ্টা করে, তো যে কোনো ইমেজ যে কোনো জিনিস আপনারা আমরা ডাটা পিএসপির মাধ্যমে ডাটা স্ক্যাপিং করতে পারবো, ফাইন। এখন কথা থেকে যে ভাই তাহলে এই ফাইলটা আমরা কোথায় পাবো, সিম্পলি কোনো সমস্যা নেই, ফাইলটা একদমই হলো যে আপনি এটা একটা লাইব্রেরি, এটা একটা লাইব্রেরি, ওকে, এটা আমরা খুব সহজেই কালেক্ট করতে পারি। কীভাবে কালেক্ট করবো আমরা, আমরা জাস্ট গুগলে যাবো, কোথায় যাবো, গুগলে যাবো, ফাইন, গুগলে যাবো, গুগলে যদি আমি লিখি যে পিএসপি সিম্পল এইচটিএমএল ডম পার্সার, এই কথাটা যদি লিখি, কথাটা যদি লিখি গুগলে যেয়ে, ওকে, এবার আমরা গুগলে চলে যাব, গুগলে যেয়ে একটু লিখি যে কে সিম্পল পিএসপি সিম্পল এইচটিএমএল ডম পার্সার, ফাইন, এই দেখেন সোর্স ফর্ক ডট আইও থেকে একটা লিঙ্ক চলে আসবে, আমি এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে মোটামুটি এখন যদি ঘাটাঘাটি করেন তারা কিন্তু আপনার আমার যা জানালাম তার থেকে অনেক অনেক বেশি জানতে পারবেন। তো ডাউনলোড কীভাবে করবেন, এই যে ডাউনলোড, এখানে ডাউনলোড বাটন ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে, ফাইন, দ্যাটস ইট, এই যে আমি ডাউনলোড করেছি, এই যে আমি ডাউনলোড করেছি, আমি দেখানোর আগে ডাউনলোড করেছি, ডাউনলোড করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ডাউনলোড লিঙ্ক আসবে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন, দ্যাটস ইট। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।